বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে বিজ্ঞানীদের ভয়াবহ হুঁশিয়ারির মধ্যেই রোববার শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি সিক্স পৃথিবীকে বাঁচাতে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে স্কটিশ শহর গ্লাসগোতে বসেছে বিশ্ব নেতারা করোনা মহামারীর কারণে এক বছর বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে যে সিদ্ধান্ত এর আগে নেওয়া হয়েছিল তা বাস্তবায়নের নানা দিক নিয়ে আলোচনা করাই এবারের সম্মেলনের উদ্দেশ্য COP26 সম্মেলনের আগে অর্থপূর্ণ এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা সীমিত রাখার চেষ্টা চালিয়ে যেতে সম্মত হয়েছে বিশ্বের ধনী দেশগুলোর নেতারা তবে রোমে G20 চুক্তিতে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি কম থাকায় হতাশ হয়েছে অনেকেই COP26 এ বিশ্ব নেতারা ব্যর্থ হলে বিশ্বে ভয়াবহ অভিবাসন সংকট দেখা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সম্মেলনের সামনে রেখে বিক্ষোভ করেছেন শত শত মানুষ I...